আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বিশেষ নিবেদন, সুকুমার রায়ের লেখা সব জানতা দাদা। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সুপুত্র সুকুমার রায় মাত্র 36 বছর বয়সে মারা গিয়েছিলেন, কিন্তু এই অল্প জীবদ্দশায় তার রচিত নাটক, গল্প, কবিতা, প্রবন্ধ বাংলা সাহিত্যের এক বিশেষ জায়গা জুড়ে রয়েছে। এই অসামান্য সাহিত্যিককে সম্মান জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রয়াস, গল্প পাঠে সৌমিল ও শাশ্বত। শুরু হচ্ছে সব জানতা দাদা। এই দেখ টেপি, দেখ কি রকম করে হাওই ছাড়তে হয়। বড় যে রাজু মামাকে ডাকতে চাচ্ছিলি কেন? রাজু মামা না হলে বুঝি হাওই ছোটানো যায় না? এই দেখ, দাদার বয়স প্রায় বছর দশেক হবে, টেপির বয়স মোটে 8। অন্য অন্য ভাই বোনেরা আরও ছোট, সুতরাং দাদার দাদাগিরিরা অন্ত নেই। দাদাকে হাওই ছাড়তে দেখে টেপির বেশ একটু ভয় হয়েছিল, পাছে দাদা হাউয়ের তেজে উড়ে যায়, কি পুড়ে যায়, কিংবা সাংঘাতিক একটা কিছু ঘটে যায়। কিন্তু দাদার ভরসা দেখে তারও একটু ভরসা হলো। দাদা হাউয়িটিকে হাতে নিয়ে একটুখানি বাঁকিয়ে ধরে বিজ্ঞের মতো বলতে লাগলো, এই সলতের মতো দেখছিস, এখানে আগুন ধরাতে হয়। সলতেটা জ্বলতে জ্বলতে যেই হাওই ভস ভস করে ওঠে, অমনি ঠিক সময়টি বুঝে এই এমনি করে হাওইটিকে ছেড়ে দিতে হয়। এখানেই হচ্ছে আসল বাহাদুরি। কাল দেখলি তো প্রকাশটি কীরকম আনাড়ির মতো করছিল, হাওই জ্বলতে না জ্বলতে ফস করে ছেড়ে দিচ্ছিল। সেই জন্যেই হাওইগুলো আকাশের দিকে না উঠে নিচু হয়ে এদিক সেদিক বেঁকে যাচ্ছিল। এই বলে সব জানতা দাদা একটি দেশলাইয়ের কাঠি ধরালেন। ভাই বোনেরা সব অবাক হয়ে হাঁ করে দেখতে লাগলো। দেশলাইয়ের আগুনটি সলতের কাছে নিয়ে দাদা ঘাড় মাখিয়ে মুচকি হেসে আর একবার টেপিদের দিকে তাকালেন। ভাবখানা এই যে, আমি থাকতে রাজু মামা ফাজু মামার দরকার কি? ফ্যাঁস ফোঁস ছরর, এত শিগগির যে হাউইয়ের আগুন ধরে যায় সেটা দাদার খেয়ালই ছিল না। দাদা তখনও ঘাড় মাখিয়ে হাসি হাসি মুখ করে নিজের বাহাদুরির কথা ভাবছেন, কিন্তু হাসিটি না ফুরাতেই হাউই যখন ফ্যাঁস করে উঠল তখন সেই সঙ্গে দাদার মুখ থেকেও হাউ মাউ গোছের একটা বিকট শব্দ আপনা থেকেই বেরিয়ে এলো। আর তারপরেই দাদা যে একটা লম্ফ দিলেন তার ফলে দেখা গেল যে ছাতের মাঝখানে চিৎপাত হয়ে অত্যন্ত আনাড়ির মতো হাত পা ছুঁড়ছেন। কিন্তু তা দেখবার অবসর টেপিদের হয়নি, কারণ দাদার চিৎকার আর লম্ফভঙ্গির সঙ্গে সঙ্গে তারাও কান্নার সুর চড়িয়ে বাড়ির ভিতর দিকে রওনা হয়েছিল। কান্না টামলা থামলে পর রাজু মামা যখন দাদার কান ধরে তাকে ভিতরে নিয়ে এলেন তখন দেখা গেল দাদার হাতের কাছে ফোসকা পড়ে গেছে আর গায়ের 2-3 জায়গায় পোড়ার দাগ লেগেছে। কিন্তু তার জন্য দাদার তত দুঃখ নেই, তার আসল দুঃখ এই যে টিপির কাছে তার বিদ্যেটা এমন অন্যায়ভাবে ফাঁস হয়ে গেল। রাজু মামা চলে যেতেই সে হাতে মলম মাখতে মাখতে বলতে লাগলো, কোথাকার কোন দোকান থেকে হাউই কিনে এনেছে, ভালো করে মশলা মেশাতেও জানে না। বিষ্ণু পাঠকের দোকান থেকে হাউই আনলেই হতো, বারবার বলেছি রাজু মামা হাউই চেনে না, তবু তাকেই দেবে হাউই কিনতে। তারপর সে টেপিকে আর ভোলা ময়না আর খুকনুকে বেশ করে বুঝিয়ে দিল, সে যে চেঁচিয়েছিল আর লাভ দিয়েছিল সেটা ভয়ে নয়, হঠাৎ ফুর্তির জোরে। আপনারা শুনলেন আমাদের এক ছোট প্রচেষ্টা, সুকুমার রায়ের এক অনবদ্য গল্প সব জানতা দাদা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করুন, আর কোনো বিশেষ গল্প শুনতে চাইলে কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।